তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ন্যায় তৃতীয় সপ্তাহের বাংলা দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা আপনাদের তৃতীয় সপ্তাহের বাংলা সেকেন্ড পেপার যে অ্যাসাইনমেন্টটি প্রকাশ হয়েছে সেই অ্যাসাইনমেন্টের পুরো সমাধানটি দেখব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, দেখার অনুরোধ রইল। দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক বাটন প্রেস করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন। এই রিকোয়েস্ট রেখে আমরা অ্যাসাইনমেন্ট সমাধানে চলে যাব। আমরা অ্যাসাইনমেন্টে দেখতে পাচ্ছি যে প্রকাশিত যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের শুরুতেই যে বিষয়টি ছিল আমাদের বাংলা, এখানে বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট বফলা মফলা এবং জফলার উচ্চারণ সূত্র এবং গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ। এখানে আমরা যে কোনো ফলাযুক্ত শব্দের উচ্চারণ দেখব। এইখানে আমাদের নির্দেশনা রয়েছে 6টি। প্রথম নির্দেশনা হচ্ছে বফলার উচ্চারণ সূত্র লেখা। নাম্বার 2 হচ্ছে যে আমাদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ছিল, আমাদের দেওয়া হয়েছে গদ্য ও কবিতা থেকে বফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা। নাম্বার 3-এ রয়েছে মফলার উচ্চারণ লেখা। অনুরূপভাবে সেম যে মফলার শব্দগুলো আমরা গদ্য ও কবিতা থেকে আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে শর্ট সিলেবাস সেখান থেকে বাছাই করে আমরা উচ্চারণ লিখব। 5 নম্বর হচ্ছে জফলার উচ্চারণ সূত্র লেখা। আমরা এখানে আরেকটু বিষয় লক্ষণীয় যে এখানে আমাদের মূল্যায়ন নির্দেশনা দেওয়া রয়েছে যে বফলার উচ্চারণ সূত্র 3টি সূত্র লিখতে পারা, তাহলে আমাদেরকে 3 সর্বোচ্চ দেওয়া হবে। আমরা 3টি না আরও বেশি উচ্চারণ লিখব। বফলাযুক্ত শব্দের উচ্চারণ 9 থেকে 12টি শব্দের উচ্চারণ লিখতে পারা, এরকমভাবে দেওয়া রয়েছে। তো যেভাবে অতি উত্তম পাওয়া যায় সেই বিষয়টি আমরা মাথায় রেখে সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের যে সমাধানটি, সমাধানে চলে এলাম। এখানে হচ্ছে সমাধানের শিরোনাম এবং আমাদের উচ্চারণ সূত্রটা একটু উচ্চারণ রীতিটা কাকে বলা হয় সেটি একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে শব্দের উচ্চারণ, শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণ রীতি বলা হয়। এখানে ভাষা তত্ত্ববিদ ও ব্যাকরণবিদ গণ বাংলা ভাষার প্রতিটি শব্দের যথাযথ সঠিক উচ্চারণের জন্য কতগুলো নিয়ম বা সূত্র প্রণয়ন করেছেন। তো এই নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলা হয় বাংলা ভাষার উচ্চারণ রীতি। তো এটুকু আমাদের চাওয়া হয়নি, এরপর আমরা এই সংজ্ঞাটি লিখব উচ্চারণ রীতি কী সেই সংজ্ঞাটি। এরপর আমরা চলে যাব যে আমাদের নির্দেশনা ছিল বফলার উচ্চারণ সূত্র। বফলার উচ্চারণ সূত্র হচ্ছে নিচের উদাহরণসহ বফলা উচ্চারণের 5টি নিয়ম তুলে ধরা হলো। আমাদেরকে 3টি নিয়ম দেওয়া হলেই কিন্তু আমাদের সর্বোচ্চ নম্বর দেওয়া হবে। এরপর আমরা 5টি নিয়ম লিখেছি, আপনারা এখান থেকে যে কোনো 3টি লিখতে পারেন, চাইলে 5টিও লিখতে পারেন। এখানে হচ্ছে পদের প্রথম নিয়ম হচ্ছে পদের আদিতে অবস্থিত ব্যঞ্জন বর্ণের বফলা যুক্ত হলে বফলার কোনো উচ্চারণ হয় না। এই যেমন জ্বলন্ত, এখানে জ্বলন্তু, এখানে জ্বলন্তকে আমরা জ্বলন্তু এবং স্বাগতকে স্বাগতু ইত্যাদি। নাম্বার 2 নিয়ম হচ্ছে পদের মধ্যে বা শেষে অবস্থিত কোনো বর্ণের সঙ্গে বফলা যুক্ত হলে সংযুক্ত বর্ণটি দ্বিতীয় উচ্চারণ হয়, যেমন অশ্বিন, এখানে অশ্বিন এবং অশ্ব ইত্যাদি আমরা উদাহরণ সহ দিয়ে অর চেষ্টা করেছি। এবং নাম্বার 3 হচ্ছে ম ব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত হলে ম এর উচ্চারণ অভিহিত থাকে, যেমন লম্বা, যেখানে লম্বু, কম্বল, কম্বুল। এরপর হচ্ছে নাম্বার 4 ব ব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত হলে ব এর উচ্চারণ অভিহিত থাকে, যেমন আব্বা আব্বা, ডিব্বা ডিব্বা ইত্যাদি। এবং নাম্বার 5 হচ্ছে বফলা অন্য কোনো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হলে ব এর উচ্চারণ অনুচ্চারিত থাকে, যেমন সান্ত্বনা, দ্বন্দ্ব ইত্যাদি। তো আমরা বফলায়ের নিয়মটি দেখলাম। আমরা পরের যে বিষয়টি ছিল নাম্বার 2-তে বলা ছিল যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে বফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটি আমরা ভিডিও লাস্টে দেখার চেষ্টা করব। আমরা নাম্বার 3-এ চলে যাব যে মফলার উচ্চারণ সূত্র লেখা। আপনারা মনোযোগ সহকারে খেয়াল করবেন, আমরা এখন নাম্বার 3 নির্দেশনা দেখার চেষ্টা করছি। তো মফলার উচ্চারণ সূত্র নিম্নে মফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ তুলে ধরা হলো। আমরা বফলার মতো মফলার উদাহরণ সহ এখানে দেওয়া হলো। শব্দের মধ্যে নাম্বার 1 হচ্ছে শব্দের মধ্যে কিংবা শেষে অবস্থিত মফলাযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয় ও কিছুটা নাসিক্য প্রভাবিত হয়, যেমন পদ্ম, ভস্ম ইত্যাদি। নাম্বার 2 হচ্ছে কোনো শব্দের প্রথম বর্ণে মফলাযুক্ত হলে মফলা অনুচ্চারিত থাকে এবং কিছুটা নাসিক্য রূপে উচ্চারিত হয়, যেমন শ্মশান, স্মরণ ইত্যাদি। এবং গ উম ট মূর্ধন্য দন্তন্য ম ল বর্ণের সঙ্গে মফলাযুক্ত হলে ময়ের উচ্চারণ অভিজ্ঞত থাকে, যেমন যুগ্ম, তন্ময় ইত্যাদি। এবং শব্দের শেষে মফলাযুক্ত হলে ময়ের উচ্চারণ অভিজ্ঞত থাকে, যেমন বাগ্নিমী, যুগ্ম ইত্যাদি। তো কিছু সংস্কৃত শব্দে মফলার উচ্চারণ অভিজ্ঞত থাকে, যেমন কুষ্মাণ্ড
এবং সুস্মিতা ইত্যাদি। তো আবারও আমরা চলে যাব নির্দেশনায়। আমাদের নির্দেশনা ছিল 4 নম্বরে যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে মফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 2 যে নির্দেশনা ছিল অর্থাৎ বফলার উচ্চারণ সূত্র এবং মফলার উচ্চারণ সূত্র, এই 2টি উচ্চারণ সূত্র, এবং 6 যে নির্দেশনা জফলার উচ্চারণ সূত্র উচ্চারণ, সেই সবগুলোই কিন্তু আমরা ভিডিও লাস্টে দেখার চেষ্টা করব। আমরা এখন চলে যাব 5 নম্বর নির্দেশনা, যেখানে বলা হয়েছে জফলার উচ্চারণ সূত্র লেখ। তো জফলার উচ্চারণ সূত্র আমাদের 3টি লিখতে বলা হয়েছে, 3টি লিখলেই আমাদের ম্যাক্সিমাম নাম্বার হয়। তাই আমরা আগের 2টা উচ্চারণ সূত্রে আমরা 5টি করে লিখেছিলাম, তো এখন 3টি লিখলাম। যে জফলার উচ্চারণ সূত্র হচ্ছে, আদ্যবনে জফলা যুক্ত হলে বনটি অকারান্ত বা আকারান্ত হলে উচ্চারণ একারান্ত হয়, যেমন ব্যথা, ন্যায় ইত্যাদি। এবং 2 হচ্ছে, পদের মধ্যে কিংবা অন্তে যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে জফলা সংযুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না, যেমন সন্ধ্যা, স্বাস্থ্য, কণ্ঠ ইত্যাদি। এবং 3 হচ্ছে, পদের মধ্যে কিংবা অন্তে যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে জফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ হয় না, যেমন সন্ধ্যা, স্বাস্থ্য ইত্যাদি। তো এখন আমরা চলে আসি যে আমাদের নির্দেশনা 2, 4 এবং 6 যে বিষয়টিগুলো ছিল সেই বিষয়টি আমরা একটু দেখার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী, এই অংশটুকু আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। তো আমাদেরকে বলা হয়েছে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে, অর্থাৎ আমাদেরকে যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে 2022 সনের পরীক্ষার্থীদের জন্য, পরীক্ষার জন্য যে শর্ট সিলেবাস, এখানে আমাদের গদ্য থেকে কিছু গদ্য ছিল এবং কবিতা থেকে কিছু কবিতা ছিল। সেই গদ্য এবং কবিতার মধ্যে জফলা, মফলা এবং বফলা যুক্ত যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো প্রথমে আমরা বইয়ের রিডিংগুলো পড়ে, কবিতাগুলো পড়ে আন্ডারলাইন করব। আন্ডারলাইন করে সেইগুলো আমরা এভাবে লিখব, মূল শব্দ এবং উচ্চারণ। তো এইখানে সুপ্রিয় শিক্ষার্থী, আমি কিছু শব্দ আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি, কিন্তু এই শব্দগুলো আপনাদের পাঠ্য বইয়ে থাকতেও পারে নাও থাকতে পারে। ধরেন একটি গল্পের মধ্যে আপনি যে শব্দগুলো আমি এখানে লিখেছি সেই শব্দগুলো থাকতেও পারে নাও থাকতে পারে। তো আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে ওই গদ্য এবং কবিতা থেকে জফলা, মফলা এবং বফলা যুক্ত শব্দগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এভাবে লিখবেন মূল শব্দ এবং উচ্চারণ, মূল শব্দ উচ্চারণ, এভাবে লিখে লিখে আপনি অ্যাসাইনমেন্টে জমা দিবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের বাংলা অ্যাসাইনমেন্ট। তো এই কাজটি কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী আপনাদেরকে নিজে করতে হবে। কীভাবে করবেন আমি বলে দিয়েছি, যে আপনি গদ্য থেকে যে কোনো একটা গদ্য বাছাই করবেন আপনার শর্ট সিলেবাসে, সেখান থেকে মফলা, জফলা, বফলা যুক্ত শব্দ সিলেক্ট করবেন, মূল শব্দ লিখে এবং উচ্চারণে ডান পাশে উচ্চারণ লিখবেন। তো এইখানে আমি যে শব্দগুলো লিখেছি সেইগুলো হচ্ছে একটি ডামি, এই নমুনা শব্দ, মানে হচ্ছে এইগুলো আপনি আপনার গদ্য এবং পদ্যতে থাকতেও পারে নাও থাকতে পারে, তবে বেশিরভাগ শব্দই কিন্তু আপনার গদ্য পদ্যতে রয়েছে। তো আমার শব্দগুলো কিন্তু হুবহু আপনি কপি করবেন না, কারণ এইগুলো হচ্ছে একটি নমুনা শব্দ, ডামি শব্দ। মূল কাজটা কিন্তু আপনাকে করতে হবে এবং এটি একটি সহজ কাজ, খুবই সহজ। এখন বলা যদি হয় যে আপনি কেন করে দিলেন না, আমার পক্ষে আপনাদের বই থেকে ধরে ধরে শব্দ সিলেক্ট করে অ্যাসাইনমেন্টের সমাধানটি করতে গেলে হিউজ পরিমাণ সময়ের প্রয়োজন, এবং একটি সমাধান করতে করতে দেখা গেল যে আপনাদের 1 থেকে 2 দিন সময় চলে যাবে। সেই জন্য আমাদেরকে আরও অ্যাসাইনমেন্টের সমাধান করতে হয়। সেই জন্য আপনাদের সুবিধার জন্য আমরা এখানে কিছু ডামি শব্দ ব্যবহার করেছি। সেই শব্দগুলো অবশ্য আপনি আপনার গদ্য এবং পদ্যতে যদি পান তাহলে সেইগুলো ব্যবহার করবেন, তাছাড়া আপনি নিজে থেকে গদ্য এবং পদ্য থেকে সেগুলো খুঁজে ব্যবহার করবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের পরের যে অ্যাসাইনমেন্ট রয়েছে ইংরেজি, সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমাদের চ্যানেলে আপলোড অলরেডি হয়ে গেছে, আপনি না দেখে থাকলে সেটিও দেখে নেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।